হ্যালো বন্ধুরা, আমি বিজয়া স্বাদের হেসেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আসুন তাহলে দেখে নিই। টুকরো করে কাটা ফুলকপি, টুকরো করে কাটা টমেটো, 2 কাপ বেসন, মটর দানা, অ্যারারুট পাউডার 1/2 কাপ, আর ডাইস করা ক্যাপসিকাম, সেদ্ধ করা আলু, পেঁয়াজ টুকরো করে কাটা, ধনে পাতা টুকরো করে কাটা, একটু সামান্য কয়েক দানা কাজু বাদাম, মগজ দানা আর পোস্ত, আর একটু তেজপাতা নিয়ে নিয়েছি, কুটে নিয়েছি গরম গরম মশলা, দই নিয়ে নিয়েছি 2 চামচ, স্বাদ মতো নুন, চিনি, আর কুটে নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য আদা বাটা, সামান্য তেল, আর বিট নুন, আর ভাজা মশলা, আর সামান্য রসুন বাটা। আসুন তাহলে আমি গ্রেট করে নিচ্ছি কপিগুলোকে, দেখুন কিভাবে গ্রেট করছি। একটু তো অসুবিধা হচ্ছে, কিন্তু দেখুন তলাতে আপনারা, ফুলকপিতেই অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, দেখুন সমস্ত আমি ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি। এইবারে আমি বেসন নিয়ে নিলাম, 2 কাপ যে বেসন নিয়েছিলাম সেই বেসনটা আমি অন্য একটা পাত্রে নিলাম। তারপরে সেদ্ধ করা আলু নিয়ে নিলাম, এরপরে গ্রেট করা যে ফুলকপি আছে সেটা নিলাম, একটু গোল একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর আদা বাটা, একটু লঙ্কা কাটা, ধনে পাতা, অ্যারারুট পাউডার নিয়ে নিয়েছি, আর রসুন বাটা, আর সামান্য নুন নিয়ে নিয়েছি, আর একটু চিনি নিয়েছি। এবারে আমি সব কটা উপকরণগুলোকে সব মাখিয়ে নেব, একটু যেমন জল বেশি পাতলা করব না। দেখুন আমি মাখি, পুরোটাই আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি সামান্য হাতে তেল দেব, তেল দিয়ে আমি যেটা মাখিয়ে নিয়েছি সেইটাকে, আমি ফুলকপি যেটা গ্রেট করা ফুলকপিটাকে মাখিয়ে নিয়েছি সেটাকে আমি ছোট্ট করে বল আকারে, সমস্ত বল আকারে করে নেব। করে নিয়ে এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দেব, তেল দিয়ে এবারে আমি একটা একটা করে বল আমি ছেড়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার নাড়তে চাটতে দেখুন এরকম করে একটা একটা করে বল ছেড়ে দিয়ে একে আমি এই এই যে বলটা আমি ভেজে নিচ্ছি এটাকে কিন্তু আপনারা মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন লাল হয়ে গেছে, এবারে আমি বলগুলোকে একটু উল্টে দিয়ে আমি তুলে নেব, এমনি করে সমস্ত বলগুলোকে আমি একে একে ভেজে নেব। আবার দিয়ে দিলাম আমি, এরকম করে সমস্ত বলগুলোকে আমি ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে নেব। তো বল ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিলাম, কুটে নিয়ে গরম মশলা দিলাম, আর আপনার একটু দেখুন গরম মশলাটা একটুখানি ইয়ে হয়ে গেছে, আর এবারে আমি টুকরো কাটা লঙ্কা দিলাম, এবার নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা নাড়বো, একটু ভাজা ভাজা হবে। এবারে আমি একে ভাজা, যাতে ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু স্বাদ মতন হবে বন্ধুরা। এবারে আমি ক্যাপসিকামটা টুকরো করে কাটা ক্যাপসিকামটা ওটাও আমি দিয়ে দিলাম, ওটা দিয়ে এবার নাড়ছি, দেখুন নেড়ে নেড়ে ওটাকে, এবার মটর দেব, হারা মটর দিয়ে দিলাম আমি একসাথে, এবার নেড়ে এবারে ওর মধ্যে আমি টুকরো কাটা টমেটো দিলাম, টমেটোটা বেশ একটু নরম হয়ে যাবে। এরপরে আমি আদা পেস্ট দিলাম, এরপরে আমি রসুন পেস্ট দিলাম, আর রসুন পেস্ট দিলাম, আদা পেস্ট দিলাম, এইবারে আমি নাড়বো, নাড়তে নাড়তে বন্ধুরা এটা খেতে দেখবেন, আপনারা ঘরে করবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগে। এরপরে আমি একটু মিরচি পাউডার দিলাম, লাল মিরচি পাউডার দিলাম, আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি
ওই জন্য মিরচি পাউডারটা একটু কম দিয়েছি। এবার দেখুন হয়ে গেছে একটু ঢাকা দিয়ে। এইবারে কাজু বাদাম, পোস্ত আর মগজ দানা এই তিনটাকে আমি পেস্ট করে নিয়েছি আর দইটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর দেখুন এবারে আমি এটাকে নাড়বো। আমি কিন্তু এতে হলুদ ব্যবহার করিনি, হলুদ দিলে বন্ধুরা একটুখানি টেস্টটা অন্য রকম হয়, আমি এটাকে দিইনি হলুদ। দেখতেও ভালো লাগে বিনা হলুদেও, অনেক সময় খেতে ভালো লাগে, সব সময় সব জায়গায় হলুদ চলেও না। এবার একটু জল দিয়ে দিলাম, একে পাতলা করে নিলাম। এইবার আমি দেখব ফুটবে, যখন ওই ফুটে যাবে তখন আমি বলগুলোকে একে একে ছেড়ে দেবো। এরপর ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, বিট নুন ছড়িয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবার বলগুলো আস্তে 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 যখন ওই পুরো জলটাকে চুষে নেবে, চুষে দেখুন একটুখানি ফুটছে, একটু ওপরটা একটুখানি শুকনো শুকনো ভাব আছে, এটা যখন পুরোটাই। এইবার লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, দেখুন এখনও একটুখানি ওপরটা একটু শুকনো শুকনো ভাব আছে। এইবার লঙ্কার গুঁড়ো পর এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, দেখুন সুন্দর দেখতে লাগছে। একবার আপনারা টেস্ট করবেন বন্ধুরা, আপনারা দেখবেন ঘরে চেষ্টা করবেন, দেখবেন খেতে খুব দারুণ লাগে। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনি করে আপনারা বানিয়ে ফেলবেন। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা রেসিপিটা খুবই সুন্দর, আপনারা ঘরে তৈরি করবেন আর আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, একটা সামান্য লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।